মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে জামালপুরের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি আজকে তো ছুটির দিন এমনিতেও আমরা সবাই জানি যে নিত্যপণের দাম ঊর্ধ্বমুখী আকাশ ছোঁয়া তারপর আপনার কাছে জানতে চাইবো যে মাছ মাংসের বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন আপনাকে ধন্যবাদ আমি আপনাকে জানাতে চাই যে নিত্য সহ অন্যান্য দ্রব্যাদির দাম যদি একটু বৃদ্ধি পায় তারপরে কিছুদিন পরে কমার সম্ভাবনা থাকে কিন্তু মাছ মাংসের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আলাদা যে মাংসের দাম ছিল রোজার আগে ছয়শ থেকে ছয়শ টাকা রোজার প্রথম দিক থেকে কিন্তু সরকার অনেক চেষ্টা করার পরেও হঠাৎ করে মাংসের গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে সেটি সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকায় হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু সেটি কমার কোনো লক্ষণ নেই আজকেও বাজার পরিস্থিতি যেটি আমরা দেখতে পেরেছি যে গরুর মাংসের দাম কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবং কি জামালপুর সহ বিভিন্ন বাজারও কিন্তু একই অবস্থা সেই সাথে বলতে যে গরুর খাসির মাংস যে দাম সেটি কিন্তু এক হাজারের যে ঘর সেটি কিন্তু অনেক আগেই পেরিয়েছে বর্তমানে খাসির মাংসের দাম হচ্ছে এগারোশো টাকা আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে বর্তমানে যে সোনালী মুরগির দাম রয়েছে সেটি কিন্তু এখন কিনতে হচ্ছে এই জামালপুরের ক্রেতাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এছাড়াও ব্রয়লার মুরগি হচ্ছে একশো নব্বই টাকা রুই মাছও কিন্তু কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে যা কয়েকদিন আগেও ছিল তিনশো টাকা পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়াও পাঙ্গাস পাঙ্গাস মাছ দশ টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি একশো সত্তর টাকা ইলিশ মাছের দাম বারোশো টাকা থেকে কিন্তু এক লাফে আটশো টাকা বৃদ্ধি পেয়ে সেটি বিক্রি হচ্ছে দুই হাজার টাকা এছাড়াও একশো আশি টাকার তেলাপিয়া হচ্ছে দুশো টাকা ট্যাংরা মাছ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সেটি পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে মাগুর মাছ চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে হয়েছে এছাড়া পাবো মাছ যে রয়েছে সেটাও কিন্তু এখন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এছাড়াও ছোট মাছ যে রয়েছে সেটিও কিন্তু একশো টাকা বৃদ্ধি পেয়ে পাঁচশো টাকা কেজি মাছ এখন ছয়শ টাকায় বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু কমার যে কোনো লক্ষণ সেটি কিন্তু দেখছি না কিন্তু প্রতিনিয়ত মাছ এবং মাংসের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে নিত্যপণ্যের বাজারে যখন মানুষ অস্বস্তিতে ভুগছে সেখান থেকে যদি একটু বাড়তি স্বাদ স্বাদ পাওয়ার জন্য মানুষ যখন মাছ এবং মাংসের দিকে আসছে এখানে এসে কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এক একদম নাবিশ্বাস সৃষ্টি হয়েছে বা যারা যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং যদি ঠিক মতো করা যেত তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না কিছুটা হলো। সস্তির মধ্যে থাকতো তাই জামালপুরবাসী বারবার অনুরোধ করছেন যে বাজার মনিটরিং যেন মতন করা হয় আর এই মাছ এবং মাংসের দাম যেন ঠিক আগের মতো কিছুটা হলো যেন কমে এই তাহলে একদম স্বস্তির মধ্যে থাকবে জামালপুরবাসী লিনিয়া এই ছিল আমার কাছে মাছ এবং মাংসের বাজারের সর্বশেষ পরিস্থিতি লিনিয়া মেহেদী অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক বাজার পরিস্থিতির খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী